মসজিদের গুরুত্ব ইসলামে এত বেশি, এত বেশি যেমন বাংলাদেশে সংসদ ভবনের গুরুত্ব। কথা মনে হয় বোঝাতে পারি, বাংলাদেশে যেমন সংসদ ভবনের গুরুত্ব, ইসলামে তেমন মসজিদের গুরুত্ব। মসজিদ হচ্ছে ইসলামের সংসদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বিচার আচার করতেন, বিবাহ পড়াতেন, সৈন্যবাহিনী প্রেরণ করতেন, সমগ্র রাষ্ট্র পরিচালনা করতেন কোথায় বসে? মসজিদে বসে। তো বাংলাদেশে যেমন সংসদ ভবন, ঠিক ইসলামে মসজিদ।